গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা শিখব তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 54। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু নির্ণয় করো। তো এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগু কীভাবে নির্ণয় করা তা আমরা দেখি এখন। তো তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার হচ্ছে 54-র ক নাম্বারটা আমি করতেছি। ক নাম্বারটা কীভাবে করি দেখো, 6 দিয়ে 7কে ভাগ করব। 6কে 6, 1, তাহলে বিয়োগ করলে কত হয়? 1। তাহলে এই নিচে যেটা বাঁচলো এটা হলো তোমার ভাগ, ভাগ বিয়োগ করে 1 হলো, এটা হচ্ছে তোমার তাহলে গোসাগু। তাহলে লিখবা, লিখবা নির্ণয় গোসাগু 1, হয়ে গেল, বুঝলো? ঠিক আছে, এরপর গ নাম্বারটা করা যাক। গ নাম্বারটা কী আছে? ২৫ আর ১৫ দেওয়া আছে। তাহলে ১৫ দিয়ে ২৫কে ভাগ করব। তাহলে ১৫কে ১৫, ১, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয়? ১০। তারপর এই ১০কে এটা দিয়ে ১৫কে আবার ভাগ করব, ভাগ করলে কত হয়? ১০কে ১০, ১, বিয়োগ করলে কত হয়? ৫। আর এই ৫কে ১০ দিয়ে ভাগ করব, ৫ দিয়ে ১০কে ভাগ করলে কত হয়? ৫ দুগুণা ১০, তাহলে কত হবে? ২, বিয়োগ করলে কত হয়? ০, চলে গেল। তারপর লিখবা নির্ণয়, নির্ণয় গোসাগু হবে তোমার ৫। এইভাবে যতক্ষণ ভাগ যায় ভাগ করতে থাকবে, আর নিচের শেষে এই জায়গায় যে নাম্বারটা থাকবে ওটাই হচ্ছে তোমার গোসাগু। তাহলে লিখবা নির্ণয় গোসাগু ৫।